বীরভূমে তৃণমূল বিজেপি ব্যাপক সংঘর্ষ। সংঘর্ষের জেরে প্রাণ হারালো তৃণমূলের এক প্রধান ও বিজেপির 10 নেতাকর্মী। যেখানে তো তোলপাড় এবার বীরভূম জেলা। তো বিস্তারিতভাবে জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে করবো ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। বীরভূমে এবার তৃণমূল বিজেপি ব্যাপক সংঘর্ষ। সংঘর্ষের জেরে প্রাণ হারালো তৃণমূলের এক প্রধান ও বিজেপির 10 নেতা। এবার এর বিরুদ্ধে মুখ খুলে রাজ্য বিজেপির বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী স্পষ্ট দাবি করেছেন যে এবার অনুব্রত মণ্ডলের নেতৃত্বে এবার এই 10 গণহত্যা হয়েছে, তা না হলে আমাদের বিজেপি কর্মীদের কেউ হত্যা করতে পারতো না। অনুব্রত মণ্ডলের সমর্থনে এবার বীরভূম জেলায় তাণ্ডব ছড়াচ্ছে, এমনকি একাধিক উস্কানিমূলক মন্তব্যের জেরেই এবার বীরভূমে এই ঘটনা ঘটল বলে দাবি বিজেপির। যেখানে হয়তো এ বিষয়ে অনুব্রত মণ্ডল পুরোপুরি জানিয়ে দিয়েছেন যে এইসব সব ভুয়ো দাবি, এখানে কোনো রাজনৈতিক বিষয় নেই, এটি একটি অ্যাক্সিডেন্ট। বাড়িতে আগুন লাগার কারণেই এই 10 ব্যক্তি প্রাণ হারিয়েছেন। যেখানে তো এবার এই দাবি মানতে নারাজ বিজেপি। বিজেপি স্পষ্ট আঙুল তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।